أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته আহমেদ কবির ভাই আপনি প্রশ্ন করেছেন যে কি আমল করলে আমরা আল্লাহ পাক রাবুল আলমিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সহিব হাদিস ছয় হাজার পাঁচশো দুই নম্বর হাদিস ওয়ামা তাকর রাবা ইলাইয়া আব্দি বিশাই ইন আহাবা ইলাইয়া মি মাহ পার তুহু মিম্মা ইয়া মিম্মরাই বান্দা যেই আমলের মাধ্যমে আমার নিকটবর্তী হয় সবচেয়ে অধিক নিকটবর্তী হবে ওই সমস্ত আমলের দ্বারা যেই আমল আমি তার উপরে ফরজ করেছি ফরজ আমলের পরে অমায় বিন বিনি হাত্তা ওহিব্বাহ ফরজের পরে নফল এবাদতের মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হতে থাকে হতে থাকে এমন কি এক সময় এক পর্যায়ে আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলি তো এই হাদিস থেকে হাদিসটি বড় আমি সংক্ষেপে মাঝখান থেকে একটু বললাম তো এই হাদিস থেকে যা আমরা বুঝলাম তা হল আল্লাপাকের নিকট সবচেয়ে প্রিয় এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হল ফরজ এবাদতগুলি করা ফরজের পরে আমরা নফল এবাদতের মাধ্যমে আল্লাপাক রবুল আলমিনের নিকটবর্তী হতে পারি সাথে সাথে হারাম নিষিদ্ধ জিনিসগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর সুনির্দিষ্টভাবে যদি কোনো আমলের কথা বলি যে আল্লাপাকের নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে অধিক কার্যকারী যে আমল এটা হলো আল্লাপাকের জিকির সোনানে এমনে মাজার হাদিস এবং এর সনদ হল সহি রসুল্লাহ সাল্লাম বলেছেন আলা আল্লা আলিকুম আমি কি তোমাদেরকে বলে দেব না যে সবচেয়ে উত্তম আমল কোনটি ওয়া আরফা ইহা ফি দারাজাতিকুম এবং তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি বৃদ্ধি হবে আল্লাহ নিকট কোন আমলে আমি কি বলে দেব না ও খায়রিল লাকুম মিন ইতাইল জাহাব ওয়াল ওয়ারক দান করার চেয়ে আরো অধিক উত্তম আমল আমি কি বলে দেব ও অ্যান্তাল কাউ কাওআদু ওয়াকুম থতদ রেবু আনা কাহুম আনা কাকুম তোমরা কাফের সৈন্যের মোকাবেলায় দাঁড়িয়ে জেহাদের ময়দানে যুদ্ধ করবে শত্রুরা তোমাদেরকে আঘাত করবে তোমাদের গদান উড়িয়ে দিবে আর তোমরাও তাদের কে হত্যা করবে এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার চেয়ে আরও উত্তম আমল আমি কি বলে দেব কালু আমা রসুল্লাহ সাহাবেকরাম এই কথাগুলি শুনে অবাক হয়ে বললেন হে আল্লাহ রসুল এই আমলটা কোনটা যেটা আল্লাহ আকরাবুল আলমিনের নিকট সবচেয়ে উত্তম আমল এবং সবচেয়ে বেশি সন্তুষ্ট করে আল্লাপাকাবুল আলমিনকে এবং মর্যাদা সবচেয়ে বেশি বৃদ্ধি করে দেয় কোন আমলে এবং সোনা চাঁদি দান করার চেয়েও অধিক আল্লাপাকের নিকট কোন আমল এবং যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার চেয়ে উত্তম কোন আমল সাহবাই কারাম বললেন ইয়া রসুল্লাহ কোন আমল ওইটা তো রসুল্লাহ সাম বললেন জিকরুল্লাহ আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের স্মরণ তো সবচেয়ে উত্তম আমল আমরা গাড়ি ড্রাইভ করি লং ড্রাইভে আমরা চলতে থাকি আমরা আমাদের কাজে কর্মে অনেক সময় আমরা হাতে কাজ করি আমাদের জবান বন্ধ থাকে রসুল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালা তোমার জিব্বাটা যেন আল্লাপাক রাবুল আলমিনের জিকিরে সবসময় মশগুল থাকে তো সবচেয়ে উত্তম আমল যদি আমাকে কেউ প্রশ্ন করে এবং আল্লাপাক রাবুল আলমিনের সবচেয়ে নিকটে যাওয়ার আল্লাপাক রাবুল আলমিনের সন্তুষ্টি হাসিল করার সবচেয়ে কার্যকারী যে আমল এটা হলো আল্লাপাকের বেশি বেশি জিকির করা আল্লাফাক রাবুল আলমিন কোরআনিকারিমে এরশাদ ফরমান ও ক্যাথি তোমরা অধিক পরিমাণে

তারা দাঁড়িয়েও আল্লাহ স্মরণ করে বসেও স্মরণ করে শুয়েও আল্লাহকে স্মরণ করে যাই হোক কথা লম্বা আল্লাহ পাকরাবুল আলমিনের জিকির হল সবচেয়ে অধিক নিকটবর্তী করে আল্লাহ পাকরাবুল আলমিনকে এছাড়াও অনেক আমল আছে যেমন তাহাজুদের আমল তাহুদের নামাজ তাহাজুদের সালাত সব সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ সালাত তারপর সালাত দোহা এমনিভাবে আমরা যদি জাকাতের পরে নফল দান খয়রাত এমনিভাবে বিরুল আলিদিন হ্যাঁ পিতামাতার সেবা করা এছাড়া অনেক নফল কাজ আছে যেগুলি আমরা জানি আল্লাহ বাকরাবুল আলমিন তার নিকটবর্তী হওয়া তার পছন্দনীয় আমলগুলি করা এবং এর মাধ্যমে তাকে সন্তুষ্ট করা তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাম شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاء